মরিডল কলেজের ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন, অল ইন্ডিয়া ডিএসও এবং অল ইন্ডিয়া ডিওয়াইওর উদ্যোগে বৃহস্পতিবার রাজ্যব্যাপী প্রতিবাদ কার্যসূচি পালিত হয়। শিলচরেও সংগঠনগুলির কাছাড় জেলা কমিটির যৌথ উদ্যোগে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রতিবাদী ছাত্র, যুবক ও মহিলারা দাবি জানান। ধেমাজি জেলার মরিডল কলেজের ছাত্রী নন্দিতা শইকিয়ার হত্যাকারীদের ফাঁসি দিতে হবে। নন্দিতা শইকিয়ার হত্যার ঘটনার বিচার ফার্স্ট ট্র্যাক কোর্টে দ্রুত সম্পন্ন করতে হবে। নন্দিতা শইকিয়ার পরিবারকে ন্যায় প্রদান করতে হবে। ছাত্রী ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। প্রতিবাদে অংশগ্রহণ করে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা সম্পাদিকা দুলালী গাঙ্গুলি ও এআইডিওয়াইর জেলা সম্পাদক বিজিত কুমার সিংহ বলেন, মরিডল কলেজের ছাত্রী নন্দিতা শইকিয়ার মৃত্যুতে আজ রাজ্যবাসী মর্মাহত। একটি নিরপরাধ মেয়েকে হত্যা করে তার জীবনদীপ নিভিয়ে দেওয়ার ঘটনার ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। রাজ্য সরকারের প্রতি প্রশ্ন তুলে তারা বলেন, রাজ্যে মহিলা ও ছাত্রীদের উপর এই ধরনের পাশবিক আক্রমণ আর কতদিন চলবে, কতদিন পর্যন্ত ছাত্রীরা অসুরক্ষিত থাকবে। বক্তারা ফার্স্ট ট্র্যাক কোর্টে এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে হত্যাকারীদের ফাঁসি প্রদানের দাবি জানান। তাছাড়া ছাত্রী ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা নিতে জোরালো দাবি উত্থাপন করেন। প্রতিবাদী কার্যসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি প্রশান্ত ভট্টাচার্য, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য, সাবির আহমেদ মাজার ভূঁইয়া সহ অন্যান্যরা। আমরা অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিওয়াইও এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে এই যে দেশে প্রতিদিন প্রায় আমরা বলতে গেলে নারী নির্যাতন দর্শন হচ্ছে, দর্শন শুধু হচ্ছে না, তাই তাকে মারা হচ্ছে, নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এই নৃশংস হত্যা দর্শনের বিরুদ্ধে আমাদের সবাইকে আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা দাবি করব সরকারের কাছে, এই দর্শন এমনি হচ্ছে না, আমাদের রাজ্যের অবাধ প্রচলনের ফলে মানুষের নীতি নৈতিকতা মূল্যবোধ হারিয়ে যাচ্ছে এবং দর্শনে রূপান্তরিত হচ্ছে। আমরা যারা গ্রামাঞ্চলে থাকি তারা দেখতে পাই, গ্রামে রাস্তায় রাস্তায় গ্রুপ গ্রুপ হয়ে বসে মদ খাচ্ছে, নারীরা সন্ধ্যার পর রাস্তায় বেরোতে পারছে না, এরকম পরিস্থিতির কারণেই আজ এই দর্শন ঘটনা ঘটছে, দামিনীর থেকে শুরু করে আজকের এই নন্দিতা শইকিয়া পর্যন্ত। এরা প্রতিদিন মানুষকে হত্যা করছেন এই দর্শনকারীরা, কিন্তু সরকার নির্বিকার। আমরা সরকারের কাছে দাবি করব, আমাদের এই মদের ড্রাগসের অশ্লীল যৌনতার প্রচার বন্ধ করতে হবে, না হলে এই দর্শন চলবেই। আমরা এই দর্শনকে প্রতিহত করতে গেলে মদ ড্রাগ জুয়া সব কিছু বন্ধ করতে হবে। উন্নত নীতি নৈতিকতার আধারে যুব আন্দোলন, মহিলা আন্দোলন, ছাত্র আন্দোলন গড়ে তুলতে হবে, না হলে এই দর্শন আটকানো যাবে না। সরকারকে বাধ্য করতে হবে এই নৃশংস হত্যা, নৃশংস দর্শনের বিরুদ্ধে। আমরা দর্শনকারীদের মৃত্যুদণ্ড দাবি করছি, ফাঁসি দাবি করছি সরকারের কাছে। অবিলম্বে এই দর্শনকাণ্ডে জড়িত যারা তাদেরকে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড ফাঁসি প্রদান করা হোক, এই দাবি করছি সরকারের কাছে। আপনারা শুনেছেন মরিডল কলেজে এই নন্দিতা শইকিয়ার মৃত্যুর ঘটনা, একটা নিকৃষ্টজনক ঘটনা। এই ঘটনায় শুধু তাকে রেপ করা হয়নি, তাকে হত্যা করা হয়েছে। কারণ দেখুন, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে গোটা আসামে, গোটা দেশের সাথে। আসাম তথা শিলচর তার থেকে কোনো বিচ্ছিন্ন নয়। এই রংপুরে কি ঘটে গেল, এই অমুক জায়গায় কি ঘটে গেল, তমুক জায়গায় কি ঘটে গেল, প্রতিটা দিন প্রতিনিয়ত এই রেপ কাণ্ড চলছে। তাতে আমরা যা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে যে সরকারের উদাসীনতা। তাকে গ্রেপ্তার করাই বড় কথা নয়। আমরা বহু আগে থেকেই এআইএমএসের অর্থাৎ অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আমরা সমস্ত ভারতবর্ষ জুড়ে একটি দাবি তুলেছিলাম যে রেপারদের যে রেপ করবে তাকে সাথে সাথে ধরে নিয়ে কোনো বিচার চলে না এখানে। সে দোষী, সে যে দোষ করেছে
সে দোষের কোনো মাপ হয় না, যে বিচার হবে তারপরে তার শাস্তি হবে এটার অপেক্ষা চলে না, সাথে সাথে নিয়ে তাকে ফাঁসি দেওয়া উচিত। কিন্তু বন্ধুগণ, একটাও দৃষ্টান্ত আমরা এরকম দেখতে পাচ্ছি না সরকারের পক্ষ থেকে। যদি সরকার এই ধরনের পদক্ষেপ না নেয়, তাহলে কখনোই এই সমস্ত অঘটন অনবরত ঘটে যাচ্ছে আর ঘটে যাবেও, এটাকে কোনো অবস্থায় কন্ট্রোল করা সম্ভব নয়। তাই আমরা দাবি তুলছি যে সাথে সাথে রেপের ঘটনার দোষী সাথে সাথে সাব্যস্ত যদি হয়ে যায়, সে দোষী সাথে সাথে তাকে ফাঁসি দেওয়া হোক, এটা আমাদের দাবি। যদি তাকে ফাঁসি দেওয়া না হয়, তাহলে আমাদের আন্দোলন চলছে এবং চলবে। আমরা ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।